আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ ইলার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি তোমাদের বিষয় শিক্ষক মোহাম্মদ আতিকুজ্জামান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজ দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের 11তম অধ্যায়ের টেলিফোন ও ফ্যাক্স বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম। শিখন ফল এই বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা 1. টেলিফোন সম্পর্কে জানতে পারবে, 2. মোবাইল টেলিফোন সম্পর্কে অবগত হবে, 3. ফ্যাক্স সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক টেলিফোন কি। টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল 1875 সালে প্রথম টেলিফোন আবিষ্কার করেন। প্রতি টেলিফোন সেটেই সংকেত গ্রহণ ও প্রেরণের ব্যবস্থা থাকে। টেলিফোনের হ্যান্ডসেটের মাউথপিসটি হলো মাইক্রোফোন, এটি হলো প্রেরক, এবং এয়ারপিসটি হলো স্পিকার, এটি হলো গ্রাহক। টেলিফোন সেটে থাকে ক্রিং ক্রিং ঘন্টা বাজানোর একটি রিঙ্গার ও একটি ডায়ালিং ব্যবস্থা। আমরা যখন কথা বলি, মাউথপিসের মাইক্রোফোনটি কণ্ঠস্বরের শব্দ তরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। তোমরা সবাই টেলিফোন দেখেছো এবং ব্যবহার করেছো। টেলিফোন 5টি উপাংশ থাকে। ক, সুইচ, যেটি মূল টেলিফোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত অথবা বিচ্ছিন্ন করে। খ, রিঙ্গার, যেটি শব্দ করে জানিয়ে দেয় যে কেউ একজন যোগাযোগ করছে। গ, কিপ্যাড, যেটি ব্যবহার করে একজন অন্যজনকে ডায়াল করতে পারে। ঘ, মাইক্রোফোন, যেটি আমাদের কণ্ঠস্বরকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করে। ও, স্পিকার, যেটি বৈদ্যুতিক সিগন্যালকে শব্দে রূপান্তরিত করে শোনার ব্যবস্থা করে দেয়। প্রত্যেকটি টেলিফোনে তামার তার দিয়ে আঞ্চলিক অফিসের সাথে যুক্ত থাকে। আমরা যখন কথা বলার জন্য কোনো নাম্বারে ডায়াল করি, তখন আঞ্চলিক অফিসে সেই তথ্যটি পৌঁছে যায়। সেখানে একটি সুইচ বোর্ড থাকে, সেটি নির্দিষ্ট গ্রাহকের টেলিফোনের সাথে সংযুক্ত করে দেয়। যদি আমরা অনেক দূরে কিংবা ভিন্ন কোনো দেশে একজনের সাথে কথা বলতে চাই, তাহলে সুইচ বোর্ড সেভাবে আমাদেরকে নির্দিষ্ট নেটওয়ার্কের সাথে যুক্ত করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক মোবাইল টেলিফোন কি। মোবাইল টেলিফোন, এ ফোন কিন্তু প্রধান অফিস বা অন্য ফোনের সাথে তার দিয়ে সংযুক্ত থাকে না। এই ধরনের ফোন তারের পরিবর্তে রেডিও বা বেতারের সাহায্যে কথাবার্তা বা তথ্য প্রেরণ ও গ্রহণ করে থাকে। মোবাইল ফোনের টেলিফোন নেটওয়ার্কের সাথে সংযোগ ঘটে এক মোবাইল সেটের কিবোর্ড থেকে অন্য মোবাইল ডায়াল করার মাধ্যমে। যখন তুমি কোনো মোবাইল থেকে ফোন করো, তুমি যেখানে থাকো না কেন, কলটি বেতার তরঙ্গ হিসাবে কোনো প্রেরক গ্রাহক তাহারে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে আমরা একটি মোবাইল নেটওয়ার্কের একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যে কিভাবে একটি গ্রাহক অপর একটি গ্রাহককে যখন ফোন করে, এই দুটার মধ্যে কিভাবে কমিউনিকেশন হয় তার একটি চিত্র এখানে দেখাও আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে যাক এই মোবাইল নেটওয়ার্কটি কিভাবে কাজ করে। এরপর কলটি তার বা মাইক্রোওয়েভের মাধ্যমে মোবাইল সুইচ স্টেশনে যায়। এই স্টেশন কলটিকে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জে পাঠায়। সেখানে একটি প্রচলিত ফোন কল হয়ে গ্রাহকের নিকট পৌঁছায়। বর্তমানে প্রচলিত অধিকাংশ মোবাইল ফোন কাজ করে বেতার তরঙ্গ প্রেরণ এবং প্রচলিত টেলিফোন সার্কিট সুইচিং এর সমন্বয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক ফ্যাক্স কি। ফ্যাক্স, ফ্যাক্সিমিল এর সংক্ষিপ্ত নাম হলো ফ্যাক্স। কোনো ডকুমেন্ট হুবহু কপি করে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়। ফ্যাক্স কি? ফ্যাক্স হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যার মাধ্যমে যে কোনো তথ্য, ছবি, চিত্র, ডায়াগ্রাম বা লেখা হুবহু কপি করে প্রেরণ করা যায়। এই যন্ত্রের সাহায্যে যে কোনো মূল দলিল হুবহু পুনরুৎপাদন করা যায় করা হয়। 1842 সালে ফ্যাক্স মেশিন আবিষ্কৃত হলেও রেডিও ফ্যাক্সের যাত্রা শুরু হয় 1930 সালে। বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক ফ্যাক্স কিভাবে কাজ করে। চিত্র 13.14 ফ্যাক্স মেশিন এবং এর কার্যক্রমের একটি ডায়াগ্রাম দেওয়া আছে। চলো এবার দেখে নেওয়া যাক এই ফ্যাক্স মেশিনটা কিভাবে কাজ করে। আধুনিক ফ্যাক্স মেশিন হলো একটি অতি উন্নত প্রযুক্তির তড়িৎ আলোকীয় মেশিন। এখানে ইলেকট্রনিক উপায়ে মূল ডকুমেন্টকে স্ক্যানিং করা হয়। এরপর স্ক্যানকৃত সংকেতকে বাইনারি সংকেতে রূপান্তর করা হয়। এই সংকেত স্ট্যান্ডার্ড মডেম কৌশল ব্যবহার করে টেলিফোনের মাধ্যমে প্রেরণ করা হয়। গ্রাহক ফ্যাক্স মেশিন প্রেরিত ইলেকট্রনিক সংকেত গ্রহণ করে মডেমের সাহায্যে
ডিমডুলেট করে মূল ডকুমেন্টে পরিণত করে। একটি প্রিন্টার এই মূল ডকুমেন্টকে হুবহু শেপে বের করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার উপরে বেস করে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। চলো এবার সৃজনশীল প্রশ্নটি দেখে নেওয়া যাক। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি হলো, টেলিফোন হলো বিশ্বের সর্ববৃহৎ, সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় এক জটিল যোগাযোগ মাধ্যম। ক, ফ্যাক্স কাকে বলে? খ, চিত্রের সাহায্যে একটি ডিজিটাল সংকেত ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের আলোকে টেলিফোন কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। ঘ, যোগাযোগ যন্ত্র হিসাবে মোবাইল টেলিফোনের কার্যকারিতা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ি কাজ দেওয়া হয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক বাড়ি কাজটি কি। বাড়ি কাজ এক, ফ্যাক্স কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সৃজনশীল প্রশ্নের সহ বাড়ি কাজটি অতি যত্ন সহকারে করে ফেলবে। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনার উপরে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের ঘরে গিয়ে কমেন্ট করবে। আমি আগামী ক্লাসে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।